আর ওই যে পূজোর ওইটা করলে না তো? হ্যাঁ, পূজো বলে দিচ্ছি ছেলেকে চিমটিতে। আজকালের মধ্যে আবার সব আমাদের থেকে চলে গেছে, তাদেরকে আমরা এই পৃথিবীতে ধরে রাখতে পারিনি। এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমাদের বারাসাত পৌরসভা 2017 সাল থেকে এর একটা বিশাল প্রকোপ দেখা দিয়েছিল। আমরা 2017 সাল থেকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমরা আমাদের বারাসাতের কোন মানুষকে আমরা হারাতে দেইনি। 2018 সাল গতবারও আমরা সারা পশ্চিমবঙ্গের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছিলাম। আমাদের এখানে ডেঙ্গুর প্রভাবটা খুব কম ছিল এবং আমাদের এখানে কোন রকম কোনো কেউ আমাদের থেকে চলে যায়নি। 2019 সাল, এই 2019 সালে আমাদের বারাসাতের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে অশোকনগর, হাওড়া, দেগঙ্গা, এই সমস্ত এলাকায় ব্যাপক ডেঙ্গু দেখা দিচ্ছে, যার ফলে আমরা মাঝখানে পড়ে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে। পৌরসভা থেকে স্বাস্থ্যকর্মীরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছে এবং খবর নিচ্ছে। আমি এখানে যারা শিক্ষক মহাশয়রা আছেন এবং যারা অভিভাবকরা আছেন এবং সবচেয়ে বেশি সচেতন যারা করতে পারবেন আমার এই স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরাই কিন্তু সবচেয়ে সচেতন করতে পারবেন। বাড়ির যেখানে যেখানে জল জমে আছে সে একটা ছোট্ট পাত্রে হোক, মাটির পাত্রে হোক বা তার গ্লাসের পাত্রে হোক বা যে কোনো জায়গায় যেখানে জল আছে, তোমরা নিজেদের বাড়িটা তোমরা নিজেরা দেখে নেবে সবাই, যে আমরা ওই জল যে পাত্রে আছে সেই পাত্রটা তোমরা জলটা ফেলে দিয়ে সেই পাত্রটাকে হয় মাটি হলে ভেঙে দেবে অথবা কাগজের হলে সেটাকে পা দিয়ে মারিয়ে নষ্ট করে দেবে, যেন তার মধ্যে আর কোন রকম জল যেন জমতে না পারে। কারণ ওই জল পেলেই আমাদের যে দুরকমের যে মশা, তার মধ্যে ইডিস মশা যার কামড়ে এই ডেঙ্গু রোগটা দেখা দেয় এবং সেই মশার ছবি তোমরা এখানে দেখতে পাবে। আমরা একটা এ দিয়েছি, একটা লম্বা বড় ও লিফলেটে, তোমাদের যে লিফলেট দিয়েছি সেই লিফলেটে দেখবে এই ডেঙ্গুর মশার যে ছবিটা তোমাদের ওখানে দেওয়া আছে। এরা এরা পরিষ্কার জলে ডিম পাড়ে, জমা জলে ডিম পাড়ে, ফলে সেই ডিম থেকে লার্ভা হয় এবং লার্ভা হয়ে এই মশার উৎপত্তি হয় এবং তখন এটা যদি আমাদের কামড়ায় তা থেকে কিন্তু আমাদের এই রোগ দেখা দেয়। তাই আমাদের এই মশাকে নির্মূল করতে হবে এবং কোনো জায়গায় আমরা জল জমতে দেবো না, কোনো জায়গায় আমরা ময়লা ফেলবো না, যেখানে সেখানে আমরা ড্রেনের মধ্যে কোনো রকম কোনো ময়লা ফেলবো না। কারণ ড্রেনের জলটা যদি খুব সহজে আমরা বার করতে পারি তাহলে কিন্তু আমাদের এই মশা আর ডিম পাড়তে পারবে না, কারণ বদ্ধ জলে ওরা ডিম পাড়ে। আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, আমরা প্রায় 2 লক্ষ আমরা মাছ ছেড়েছি, গাপ্তি মাছ ছেড়েছি, যে গাপ্তি মাছগুলো এই মশার লার্ভাগুলো ওরা পেয়ে ফেলে। তো স্বভাবতই তোমাদের একটু সজাগ করছে, এই কারণে যে তোমাদের বয়সে যারা আছো তারা কিন্তু বাবা মাকে বাড়িতে একটু বোঝাতে পারবে বা পাড়ার লোকদের বোঝাতে পারবে যে যেখানে সেখানে জল ফেলবে না বা যেখানে সেখানে জল জমিয়ে রাখবে না বা বিশেষ করে কোনো পাত্র খালি অবস্থা রাখবে না। অনেকের বাড়িতে ফুলের টব আছে, দেখবে সেই ফুলের টবে অনেক সময় বৃষ্টির জলে সেটা ভর্তি হয়ে থাকে, সেই টবটাকে তোমরা উল্টে দেবে যাতে জলটা বেরিয়ে যায়। যদি কোনো জায়গায় ডাবের খোলা থাকে, ডাবের খোলার মধ্যেও কিন্তু যদি জল জমে থাকে সেখানেও কিন্তু এই মশা ডিম পড়ে এবং এই মশা থেকে এই ডেঙ্গু রোগের উৎপত্তি হয়। ডেঙ্গু রোগে কি করলে তোমরা বুঝতে পারবে, এই লিফলেটের লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে। আর এর ভয়াবহতা হচ্ছে এর রক্তের কণাগুলো ভেঙে যায়। এই এই হচ্ছে রক্ত, মানুষের আমাদের শরীরে যে রক্ত আছে এই রক্তের যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলো ভেঙে যায়, ফলে আমাদের রক্তের প্লেটলেট কমতে শুরু করে, এমন অবস্থায় আসে যে অবস্থায় মানুষকে বাঁচানো খুব কঠিন হয়। তাই তোমাদের কাছে আমরা বারাসাত পৌরসভার তরফ থেকে তোমাদের কাছে একটা আবেদন রাখতে এসেছি যে তোমরা প্রত্যেকেই আমাদের সন্তান সহ তোমরা প্রত্যেকেই বাড়ির লোকদের কন্ট্রোল করতে পারবে, তোমরা বাড়ির লোকদের বোঝাতে পারবে, তোমরাই পারবে একমাত্র তোমাদের এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যাই হোক, আমরা আর বেশিক্ষণ রবীন্দ্র ভবনে, সেখানে ডিএম থেকে আরম্ভ করে আমরা সবাই থাকবো। আমাদের যিনি বারাসাতের যিনি এই
ডেঙ্গুর যিনি চার্জে আছেন ডক্টর মুখার্জি উনিও থাকবেন। গতবারে আমরা 5টা সেমিনার করেছিলাম, এবারে আমাদের দ্বিতীয় সেমিনার এটা। আমরা সমস্ত মানুষকে সচেতন করতে চাই যে এই ডেঙ্গুর যে ভয়াবহতা, এই ভয়াবহতা রুখতে গেলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এখন আমরা ঠিক করেছি যে বড়দের সচেতন তো একটু করলাম, তার সুফল আমরা ঠিকমতো এখনও পাইনি। ওই জন্যে যারা বড়দের কন্ট্রোল করে অর্থাৎ সন্তানরা, বাড়ির বাচ্চারা, আজকে ওদেরকে নিয়ে একটা আমরা আলোচনা করলাম। তাতে আলোচনায় ওদেরও প্রত্যেকে বুঝিয়ে বললাম যে বাড়ির লোকেরা কিন্তু তোমাদের কথা সবচেয়ে বেশি শোনে, তা তোমরাই কিন্তু বাড়ির সবাইকে সচেতন করবে এবং তোমরাও তোমাদের বাড়ির পরিবেশটাকে ভালো রাখবে। কারণ স্বাস্থ্য, যদি স্বাস্থ্য নিজের উপর নির্ভর করে, নিজে যদি ঠিক রাখতে না পারি তাহলে কিন্তু কেউ আমার স্বাস্থ্য তৈরি করে দেবে না। তাই আমরা ওদের সবাইকে সচেতন করলাম, বললাম, এবং আমরা সবাই মিলে আজকের এখানে প্রতিজ্ঞাও করলাম যে আমরা এই ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের যেন কোনো মানুষকে সুচলে যেতে না, এটা আমরা করলাম। এবং আজকে শুধুমাত্র পূর্ব বারহাট স্কুলে নয়, গতকালকে বারহাট গার্লস স্কুলে হয়েছে। আমরা প্রত্যেকটা স্কুলে আমরা প্রেয়ার মিটিংয়ের আগে যাব, গিয়ে ছাত্রছাত্রীদের বলবো। কারণ আমরা চিন্তা করে দেখলাম ওরাই একমাত্র বাড়ির লোকেদের বা সমস্ত লোককে কন্ট্রোল করতে পারবে। তাই আজকের আমরা এখানে আজকে দ্বিতীয় দিন আমরা করতে আসলাম। প্রিয় সন্তানের মধ্যে সচেতন, এই কারণ আমাদের চারিদিকে যে ধরনের ডেঙ্গু হচ্ছে তার প্রচার আমরা চালাচ্ছি। এর আগে আমরা র্যালি করেছি স্কুল কলেজের ছেলেমেয়েদের নিয়ে, তারপরে আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে আমাদের হেলথ টিম গিয়ে প্লাস আমাদের ডেঙ্গুর যে ভয়াবহতা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, গত বছরও কিছুটা দেখা গেছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চারিদিকে যেইভাবে সাজসজরব চলছে একটা অভিনব প্রয়াস। সবচেয়ে ভালো লাগলো যে পৌরসভার উদ্যোগে, বিশেষ করে যে চেয়ারম্যান স্যার নিজে এসে যেইভাবে আমাদের সন্তান সমূহ ছেলেমেয়েদের যেইভাবে কনসাস সচেতন করে গেলেন, তাতে এটা একটা অভিনব প্রয়াস। এবং আমি আশা রাখি যে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা পূর্ব বারার সাথে প্রায় 3000 ছাত্র প্রত্যেকে আজকে যারা উপস্থিত ছিল, শুধু এরাই নয়, আগামী দিনে এদের মারফত অন্যান্য স্টুডেন্টরা বা গার্জিয়ানরাও অনেক আমাদের প্রেয়ার লাইনে অনেকে উপস্থিত ছিলেন, আশপাশে ছিলেন, তাদের মারফত যে চারিদিক থেকে হাটে বাজারে বিভিন্ন জায়গায় সচেতনতা, শুধু তো এইভাবে হয় না, সচেতনতার প্রাসঙ্গিকতাটা অনেক সুদূর প্রসারী, বিভিন্ন জায়গায় তারা জানাবে, তারাও বাড়ি গিয়ে বলবে। এইভাবে একটা দারুণ প্রয়াস স্যার একটু আগে শুনেছেন যে গতকাল বারাসাত গার্লসে হয়েছে, আজকে আমাদের স্কুলে পূর্ব বারাসাতে হলো। আগামী দিনেও এই পৌরসভার একটা নতুন উদ্যোগ যেটা, এটাকে আমরা অত্যন্ত স্বাগত জানাই। এবং আগামী দিনে আমাদের শুধু এই ব্যাপারে নয়, যে কোনো ব্যাপারে আমাদের প্রশাসন চালানোর ক্ষেত্রে সুষ্ঠু স্বাস্থ্য এবং শিক্ষা, বিশেষ করে যেই দুটো মানুষের আসল অ্যাসেট, এই ব্যাপারে বারাসাত পৌরসভা বেশ কিছুদিন যাবৎ, দীর্ঘকাল যাবৎ যেমন আন্তরিক সহযোগিতা করে আসছেন, এবং মাননীয় চেয়ারম্যান স্যার বা সিআইসি স্বাস্থ্য উপস্থিত ছিলেন, সবার সহযোগিতায় যেইভাবে আজকে এই একটা নতুন কর্মোদ্যোগ দেখা গেল, এটা আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। আমি আমার তরফ থেকে, আমাদের বিদ্যালয়ের সবার তরফ থেকে আমি অত্যন্ত বিশেষ অভিনন্দন জানাই পৌরসভাকে। এবং আমি এটা আমার কমিটমেন্ট যে আগামী দিনে পৌরসভা আমাদের বিদ্যালয়কে যেভাবে চাইবে আমরা সেইভাবে পৌরসভাকে সমস্ত ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমার নাম সমীর আচার্য, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.